তাহলে চলুন দেখে কিভাবে রিপু করতে হয় একটি আমি লাগিয়ে প্রথমে ম্যাচিং হয় এমন একটি সুতা দিয়ে ছিদ্রটাকে আমরা আটকে নিব বের হয়ে ওটাকে আমি কেটে এভাবে সুতা দিয়ে আটকে দেওয়ার পর এখন এটার উপরে আমি সুন্দর একটা ডিজাইন করে দিব প্রথমে আমি একটা সূর্যমুখী ফুলের ডিজাইন করব তাই একটা সার্কেল শেপ দিয়ে নিচ্ছি যাই হোক আমার কাপড়টা যেহেতু কালো পেন্সিলের দাগ খুব একটা বোঝা যাচ্ছে না তবে আমি একটু একটু করে বুঝতে পারছি আপনারা চাইলে এবং সাদা টাইপের কালো কাপড়ের মধ্যে সাদা টাইপের কোনো কিছু দিয়ে আঁকার চেষ্টা করবেন এবার লক্ষ্য করুন এবার আমি আরেকটি ধাপে যাচ্ছি একটা সুতা উপরে তো আরেকটা নিচে এভাবে করে একটি বুনন উঠবে সার্কেলটি ঘুরিয়ে কিছু নট লাগিয়ে এরকম নট সেলাই দিয়ে সার্কেলটি ঘুরিয়ে নি